জীবনের সবকিছুতে আমরা চাই ফাস্ট অ্যাকশন মুভমেন্ট, ফাস্ট ইন্টারনেট স্পিড, ফাস্ট। কিন্তু যদি স্লো হয়ে যায় তখন ইন্টারনেট স্পিড নয়, ভিডিও। সিম্পলি আমরা যেসব ভিডিওগুলো দেখি তার বেশিরভাগই 24, 25 or 30 FPS। FPS হলো প্রত্যেক সেকেন্ডে কতটি ফ্রেম বা ছবি মুভ করে একটা ভিডিও ইলিউশন তৈরি করবে সেটা। সাধারণত কোনো ভিডিও 25 FPS হলে তার মানে হলো প্রত্যেক সেকেন্ডে 25টি স্থির ফটো বা ছবি চেঞ্জ হয়ে একটি ভিডিও তৈরি করে, অর্থাৎ এক সেকেন্ডে 25টি ছবি চেঞ্জ হয়, আর যেটা আমরা আমাদের চোখে দেখি ভিডিও আকারে ইলিউশন। কিছু কিছু সময় আমাদের প্রয়োজন হয় ভিডিওতে স্লো মোশন অ্যাড করতে, কেন অডিয়েন্সের হৃদয় ছুঁয়ে দিতে। ভিডিওতে FPS যত বেশি হবে স্লো মোশন তত স্মুথ হবে, কারণ নর্মালি 24 or 25টা ফ্রেম একবারে এক সেকেন্ডে চেঞ্জ হলে সেটাকে আমাদের চোখে ভিডিও ইলিউশন হিসাবে ধরে। ধরুন এক সেকেন্ডে 60 FPS এর একটি ভিডিও 10 এ 2.5 সেকেন্ড তৈরি করলেন স্লো মোশন বলে, তাহলে কি হবে? আপনি সুপার স্মুথ স্লো মোশনটি দেখতে পাবেন, কারণ এক্ষেত্রে 60টা ফ্রেম থেকে প্রত্যেকটি সেকেন্ড 24 অর্থাৎ 24টি ফ্রেম ভাগাভাগি করে নেবে, তাহলে আপনারা দেখতে পাবেন স্মুথ স্লো মোশনটি। কারণ আমরা জানি প্রত্যেকটা ভিডিও ইলিউশন তৈরি করতে মিনিমাম 24টা ভিডিও বা স্থির ফটো চলমান করতে হয়। এবার ধরুন এক সেকেন্ডের একই ভিডিও 30 FPS এবং সেটাকে 10 এ লম্বা করলেন 2.5 সেকেন্ড, অর্থাৎ স্লো মোশন করলেন 2.5 সেকেন্ড, তখন কী হবে? ধাক্কা খাবে এক্সপেকটেশন আর ভিডিও দুটোতেই। যেখানে 24টা ফ্রেম দরকার সেখানে মাত্র আছে 12টা ফ্রেম, তাহলে কী হবে? ধাক্কা তো খাবেই, হবে না? আর সেই কারণে যেসব ভিডিওগুলোতে স্লো মোশন করতে চাইবেন সেসব ভিডিওগুলো সব থেকে বেশি FPS বা ফ্রেমস পার সেকেন্ড দিয়ে ভিডিও শ্যুট করুন। বাট মোবাইলে 30 FPS আর হাইয়েস্ট হলে 60 FPS এর বেশি নেই, তাহলে এমন সিচুয়েশনে যদি স্লো মোশন করতেই হয় তাহলে আর দেরি না করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন মোশন ইনজা অ্যাপটি। অ্যাপটি ওপেন করার পর পরই ভিডিওটি ইম্পোর্ট করুন, এরপর টাইমলাইন থেকে ভিডিওর উপর ক্লিক করে এডিট অপশনে চলে যান এবং সেখান থেকে খুঁজে নিন মোশন বা স্পিড অপশনটি। দেরি কিসে, ঘর তো খোলা, ঢুকে পড়ুন। এরপর অনেক্স থেকে কার্সরটি বাম দিকে যত আনবেন তত বেশি হবে স্লো, বাট ওয়েট, FPS কম, তাহলে অন করুন অপটিক্যাল ফ্লো, দেন টিক মার্কে ক্লিক করুন। মজা আগে পুরো কাজটি আপনি ক্যাপকাট দিয়ে করতে পারেন। প্রথমে ভিডিওটি ইম্পোর্ট করুন ক্যাপকাটের মধ্যে, এরপর স্পিড অপশনটি খুঁজে নিন। খুঁজে নিয়ে অনেক থেকে যত বামের দিকে নিয়ে যাবেন তত বেশি স্লো হবে। এরপর ক্লিক করুন মেক ইট স্মুথার, দেন ক্লিক করুন টপ বেটার কোয়ালিটি, পর একটি লম্বা ঘুম দিয়ে নিন, কারণ অ্যাপটা তো প্রসেসিং হবে। আর এই সময় অ্যাপটি তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে এক্সট্রা ফ্রেমগুলো দরকার সেই ফ্রেমগুলো তৈরি করতে থাকে। আর এখানে একটা সমস্যা, অনেক কমপ্লেক্স অবজেক্ট আর মুভমেন্ট থাকলে অপটিক্যাল ফ্লো ভালোভাবে কাজ করতে চায় না, অর্থাৎ মাঝে মাঝে ফ্রেম ড্রপ করে, কারণ তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে ফ্রেমগুলো তৈরি করে সেটা তো আর অরিজিনাল হতে পারে না। বাট একটা জিনিস করলে কোনো সমস্যা হবে না, লাইক জীবনে সবাই তো ফাস্ট চাই, বাট আমি ফাস্ট চাই। ধীরে ধীরে অন্য ভিডিওগুলো দেখুন, দেন ভালো লাগে সাবস্ক্রাইব।